ওকে, এটা হচ্ছে OnePlus 8 Pro। সো এটা হতে পারে 2020 বেস্ট ফোন ইন দ্য মার্কেট, কারণ এটার স্টার্নিং পারফরমেন্স আর প্রিমিয়াম লুকের জন্য এটা হতে পারে বেস্ট ফোন। ওকে, OnePlus লোগোটি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে ফোনটির বটমে, আর সামনে পিছনে এটিতে গরিলা গ্লাস ইউজ করা হয়েছে। ফোনটিতে ইউজ করা হয়েছে ফ্লুইড অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচ গরিলা গ্লাস 5, আর এটি খুবই রেসপন্সিভ। সো এটার স্ক্রিন টু বডি রেশিও 90.8%, আর এটা রিয়েলি রিয়েলি সুপার ফাস্ট একটি ফোন। সো একটি অ্যাপ থেকে আরেকটি অ্যাপে খুবই ইজিলি সুইচ করা যায়, আর ইউটিউব ভিডিও খুবই স্মুথলি এখানে চলে। সো ইউটিউব ভিডিওতে আমি একটি জিনিস লক্ষ্য করেছি, এটি ফুল ফ্রেমে আসে না, কারণ যদি ইউটিউব ভিডিও ফুল ফ্রেমে চালাতে হয় এটি উপর থেকে আর নিচ থেকে ক্রপ হয়ে যাবে, কারণ ডিসপ্লে সাইজের কারণে এটি এমন হয়ে থাকে। আর ফোনটিতে ইউজ করা হয়েছে কার্ভ গ্লাস গরিলা গ্লাস 5। সো আপনাকে কন্ট্রোল সেন্টার প্রবেশ করতে হলে ফোনটির উপরে যাওয়ার প্রয়োজন নেই, এটি সাইড বারে সোয়াইপ করে কন্ট্রোল সেন্টার নিয়ে আসা যায়। আর টুইটার ফেসবুক অসাধারণ স্মুথলি চলে এই ফোনটিতে। ফোনটিতে ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে ইউজ করার কারণে 4K ভিডিও ছিল ক্রিস্টাল ক্লিয়ার আর স্মুথ। আর গেমিং পারফরমেন্স ছিল অসাধারণ অ্যাসফল্ট 9, যেটিতে হাই গ্রাফিক্স ইউজ করা হয়েছে, যে গেমটিতে সেই গেমটি এই ফোনটিতে খুবই স্মুথলি চলে। এটি হচ্ছে ফোনটির বেঞ্চমার্ক স্কোর। সো কোনো রকম ফ্রেম ড্রপ ছাড়াই হাই গ্রাফিক্স গেমগুলো এনজয় করা যায় ফোনটিতে, আর গ্রাফিক্সগুলি খুব ভালোভাবে উপভোগ করা যায়। আর একটি পপুলার গেম সাবওয়ে সার্ফার ছিল খুবই স্মুথ গেম এই ফোনটিতে, কারণ এটাতেও কোনো ফ্রেম ড্রপ ছিল না, আর এটার গ্রাফিক্সগুলো ছিল খুবই হাইলাইটেড। ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে ইউজ করার কারণে লাইটিং এরিয়াতেও ফোনটির ডিসপ্লে ছিল নর্মাল, আর অ্যাপ টু অ্যাপ সুইচ ছিল অসাধারণ। সো ফোনটির আরেকটি ফিচার হচ্ছে এটি কন্ট্রোল সেন্টার আর মেনুগুলো পার্সোনালি কাস্টমাইজ করা যায়। সো কাস্টমাইজেশনে যাওয়ার পর এই মেনুগুলো আর ফোনটির কন্ট্রোল সেন্টারগুলোতে পার্সোনাল লুক দেওয়া যায়। আর ফোনটিতে ইউজ করা হয়েছে 4টি ক্যামেরা, 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফোটো, আর 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, আর ম্যাক্রো লেন্স। সো আলট্রা ওয়াইড ছিল অসাধারণ, কালার অ্যাকুরেসি, সো প্রতিটি পিক্সেলের কালার অ্যাকুরেসি ছিল অসাধারণ, আর ক্রিস্টাল ক্লিয়ার, কারণ এটি 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটি হাইলি ইম্প্রুভড ওয়াইড অ্যাঙ্গেল শট নেওয়ার জন্য। আর ভিডিও কোয়ালিটি যদি স্যামসাং S20 আল্ট্রার সাথে কম্পেয়ার করা যায়, তাহলে S20 দেখা যায় বাহিরের ব্যাকগ্রাউন্ডগুলো ব্লার হয়ে গিয়েছে, আর OnePlus 8 Pro-তে বাহিরের ব্যাকগ্রাউন্ডটি খুবই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ছিল সুপার স্মুথ। সো ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটাতে ইউজ করা হয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সো রিয়েলি এটি সুপার ফাস্ট। আর ফেসিয়াল আনলক ছিল সুপার ফাস্ট। সো ফোনটি বটমে আছে স্পিকার, স্টিরিও স্পিকার, ইউএসবি সি আর সিম কার্ড। সো বরাবর মতো এটিতে 3.5mm হেডফোন জ্যাকটি ইউজ করা হয়নি। আর ডানে রয়েছে পাওয়ার সুইচ আর সাইলেন্ট বাটন।
আর ফোনটিতে মিউজিক এক্সপিরিয়েন্স ছিল আনবিলিভেবল। এটিতে যে স্টিরিও স্পিকারটি ইউজ করা হয়েছে এটি ছিল 3D সারাউন্ড সাউন্ড। ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 865, সো ফুল ডে ইউজ এক্সপিরিয়েন্স হবে সুপার ফাস্ট, কারণ এটিতে ইউজ করা হয়েছে এরিনো 650 GPU, আর এটিতে 8GB RAM বাই 12GB RAM তো রয়েছে। সো আর স্টোরেজ ভেরি করে এটি মার্কেটের উপর। সো ইউজের দিক দিয়ে ফোনটি ছিল অসাধারণ। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, এটি ছিল ওয়ান প্লাস 8 প্রো। সো ফাইনালি ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।